আসসালামু আলাইকুম, আমি জাহানারা বেগম, কুমিল্লা জেলার দেবিদা থানা থেকে আসছি। দর্শক, আমি যেদিন এই হসপিটালে ভর্তি হয়েছিলাম ওইদিন আমি অসুস্থ ছিলাম, আমি একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম, চলুন দর্শক আমরা ভিডিওটা দেখি আসি। আসসালামু আলাইকুম, 22 সালের সেপ্টেম্বরের 1 তারিখে আমি ব্রেন স্ট্রোক করছি। ব্রেন স্ট্রোক করার পরে আমার এই সাইডটা, বাম সাইডটা একদম লুজ হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে। তারপরে আমি স্যারের চিকিৎসা ছিলাম, তো ওনার চিকিৎসা দিনে থাকে, উনি যখন বলছে যে আপনি থেরাপি নেন, তখন আমার দেশে যাই কুমিল্লা দিয়ে থেরাপি নিয়েছি। 3 মাস থেরাপি দেওয়ার পরে আমি একটু উঠে দাঁড়াইছি, দাঁড়াইতে পারছি। তো তাহলে এখান এখানে থেকে এখানের মতো না, যে ওইখানে থেরাপিটা ওইখানের মতো না। আমি তো একদম বিছনা শোয়া ছিলাম, ওই হাসপাতাল থেকে একটু ছেলে যাইতো, যাই আমার থেরাপি দিতে দিতে আমি উস্তি উঠে দাঁড়াইছি এবং দড়া টড়া একটু ধরতে পারছি, সেলওয়ার করতে পারছি, মানে মাথা চুল বানতে পারছি, এইটুকুই ভালো হয়েছে। ভালো হওয়ার পরে এরপরে বিভিন্ন জায়গায় ব্যথা, এই ব্যথা নিয়ে অনেক জায়গায় গেছি কিন্তু আমার ব্যথা যায়নি। তো আমি অনন্য উপায় হইয়া ওই আমার এক বোনের মেয়ের কাছে শুনছি, শুনে এখানে আসছি। হ্যাঁ, ভালো হওয়ার জন্য আমি এখানে আসছি। হ্যাঁ, অপর বাচ্চা বাবা আছে, শুধু পাউডি এর নিচের তলাটা আছে না, পায়ের তলাটা, পায়ের তলা কেমন ঝিনঝিন করে আর টানে, শুধু টানে। আমি সারাদিন এইভাবে এইভাবে করতে থাকি, হাতা এমনি উঠাইতে পারছি না, চুল বাঁধতে পারছি না, আমার এখন আমি 2 হাত উঠাইতে পারি, আগে উঠাইতে পারছি না। এভাবে এইভাবে থাকলে ওইখানে ব্যথা হতো, এভাবে উঠাইলে ওইখানে ব্যথা হতো। আমি অনেক খুশি, আমি ভাবতেছি এখন আমি আর যতদিন আমি বাঁচবো আমি এইভাবে সুস্থ হয়ে থাকতে যাইতে পারবো। আমি এখানে চিকিৎসা নেওয়ার পরে যখন আমার হাত ভালো হয়ে গেছে, আমি বাড়িতে সবাইকে ফোন দিয়ে বলছি যে আমি ভালো হয়ে গেছি। তো আমাদের পরিবারে যারা যারা আছে সবাই অনেক খুশি, দেখলেন তো আমি কতটুকু খারাপ অবস্থায় এসেছিলাম, এখন আমি সম্পূর্ণ ভালো আছি। আগে আমার এদিকে ব্যথা ছিল, এদিকে ব্যথা ছিল, হাঁটায় অসুবিধা ছিল, বিভিন্ন কাজ করতে পারছি না, হাত এইভাবে উঠাইতে পারছি না, ব্যথা হইতো এইভাবে নিতে পারছি না, ব্যথা হইতো, নিজে কাপড় গায়ে, নিজের কাপড় নিজে গায়ে দিতে পারছি না, অন্য জনের গায়ে দেওয়া দেয়। আমার করণীয় যত কাজ আছে সবকিছু আমি নিজের করে নিজে করতে পারি। আমি আমার বোনের মেয়ের সাথে আসছি, ওর চিকিৎসা এখনো চলছে, আমি এখন আপাতত ভালো আছি, যে ইচ্ছা নিয়ে এসেছে সেই ইচ্ছা আমার পূরণ হয়েছে। দর্শক, অনেক অনেকে জানে না এখানে যে হাসপাতালটা আছে বা এরকম ট্রিটমেন্ট হইতে আছে, তো আমরা ইউটিউবে একটু দেখিয়া তারপর আমরা এখানে আসছি। এই সমস্ত অসুবিধা হইলে, অসুস্থ হইলে আপনারা এখানে চিকিৎসা নিতে পারেন, অনেক ভালো চিকিৎসা, চিকিৎসা নিলে সুস্থ হবেন এটা নিশ্চিত। আমি যখন করতেছিলাম আমার আশেপাশে আরো রোগী ছিল, তারা সুস্থ হয়ে চলে গেছে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন বাকি জীবনটা সুস্থভাবে কাটাই দিতে পারি। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।